সাম্প্রতিক সংঘর্ষ সহিংসতার ঘটনায় পুলিশের মনোবল ফেরাতে পোশাক ও লোগো পরিবর্তনের কথা চলছে মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ মনে করছেন পোশাক ও লোগো পরিবর্তনের পাশাপাশি পুলিশের মানসিকতারও পরিবর্তন করতে হবে বন্ধ করতে হবে বাহিনীতে রাজনৈতিক নিয়োগ ও ঘুষ বাণিজ্য শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী জনতার সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের এ সময় আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে গুলি ছুঁড়তে দেখা যায় পুলিশকে এতে নিহত হয় অসংখ্য আন্দোলনকারী আন্দোলনে আক্রান্ত হয় দেশের চারশো পঞ্চাশটিরও বেশি থানা বিভিন্ন থানায় ঘটে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট নিহত হয় তেতাল্লিশ জন পুলিশ অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশকে কাজে ফেরাতে সময় লেগেছে সাত দিন এরপর থেকে দাবি ওঠে পুলিশ সংস্কারের গত ১৬ বছর ধরে হচ্ছে যে পুলিশের প্রতি যে একটা মানুষের ঘৃণা জন্মাইছে সেটা আপনি একদিনে চাইলে ক্লিয়ার করতে পারবেন না সেজন্য হচ্ছে যে পোশাকটা হচ্ছে পরিবর্তন করা আসলে জরুরি পোশাকের সাথে সাথে তাদের ওই মানে মাইন্ডসেটটা চেঞ্জ হওয়াও জরুরি যে না আমরা কোনো দলের হয়ে কাজ করব না আমরা সবার হয়ে কাজ করব সাধারণ জনগণের হয়ে কাজ করব আমরা এমন পুলিশ চাই যারা কোনো রাজনৈতিক দলে তাদের করবে না তারা জনমানুষের স্বার্থে কাজ করবে সাধারণ মানুষও চান জনবান্ধব পুলিশ চান্দা চাইতো না তো চাইতো না লেটা চাইতো মোড়ে খারাপ হয়ে না স্বেচ্ছাচারিতার কারণে পুলিশ তার নিজের স্বকীয়তা হারাইয়া ফেলেছে এই জন্য পোশাকটা চেঞ্জ করলে মানুষের মনের মধ্যে একটা মানে ভীতি কেটে যাবে পুলিশের মন পরিষ্কার থাকলে হবে আর কি ঠিক আছে পোশাকের পোশাকের উপরে কোনো কিছু হয় না মানবাধিকার কর্মীরা জানান সমস্যার স্থায়ী সমাধানের জন্য দরকার পুলিশের মানসিকতার পরিবর্তন পুলিশের ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করতে হয় এটা অমানবিক পোশাক লোগো এবং তাদের প্রশিক্ষণ তাদেরকে যাতে রাজনৈতিকভাবে কেউ ব্যবহার না করে তাদেরকে যাতে দলীয় কর্মীর মতো ব্যবহার না করা হয় তাদের পেশাদারিত্বের দক্ষতার ভিত্তিতে যাতে প্রমোশন হয় প্রশিক্ষিত করতে হবে তাকে ট্রমাটাইজ যে সে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এর আগেও দু ও দু সাল সহ বেশ কয়েকবার পুলিশের পোশাক পরিবর্তন হলেও কমেনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাই পোশাকের পাশাপাশি পুলিশকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা